রংপুর ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় 20 জন নিহত। পণ্যবাহী ট্রাকে কেন যাত্রী পরিবহন, খতিয়ে দেখার নির্দেশ সেতুমন্ত্রীর। স্বজনদের সাথে ঈদ করতে ভোগান্তি মাথায় নিয়ে বাড়ি ফিরছে মানুষ, বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও লঞ্চ ঘাটে ভিড়। এবং নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই করছে জাতীয় পার্টি, ঈদের পর দেশ জুড়ে জনসভা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি তাসনিমা জান্নাত অর্থী। সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে 20 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 16 জন। এর মধ্যে রংপুরের বীরগঞ্জে ট্রাক উল্টে 16 জন মারা গেছেন। গাজীপুরে ট্রাক লেগুনা সংঘর্ষে আরও 4 জন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে রংপুরের বীরগঞ্জের কলাবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক পাশের একটি গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা মানুষ সিমেন্টের বস্তার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই 11 জন মারা যান, আহত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও 6 জনের মৃত্যু হয়। আহত অন্যান্যদের পীরগঞ্জ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নিহতদের পরিবারকে 20,000 ও আহতদেরকে 5,000 টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন রংপুর জেলা প্রশাসক। ট্রাকটি গাজীপুর থেকে লালমনিরহাট যাচ্ছিল। এদিকে শনিবার দুপুরে গাজীপুরের মৌজাকে ট্রাক লেগুনার সংঘর্ষে নারী সহ 4 জন নিহত হন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, আগের যে কোনো বছরের তুলনায় এবার ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা কম হয়েছে। আর রংপুরে সড়ক দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, পণ্যবাহী ট্রাকে কেন যাত্রী পরিবহন করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সকালে রাজধানীর গাবতলিতে ঘরমুখ মানুষের যাতায়াত পরিদর্শনে তিনি এসব কথা বলেন। রংপুরের একটা দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি সবাইকে বলবো, সতর্কভাবে যেমন ড্রাইভার গাড়ি চালাবে, তেমনি যাত্রীরাও এ সময় ঝুঁকি নিয়ে যেন কোনো গাড়িতে না উঠে। তো এই ঝুঁকি না নিতে আমরা সর্বস্তরের যাত্রী সাধারণের কাছে অনুরোধ জানাব। এদিকে ভোগান্তি মাথায় নিয়ে স্বজনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। স্টেশন ও বাস টার্মিনালে ভোর থেকেই ঘরমুখ মানুষের ভিড় দেখা গেছে। ঘরমুখ মানুষের খবর জানাতে রাজধানীর কমলাপুর ও টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুতে আছেন সহকর্মী প্লাবন রহমান ও আশিকুর রহমান শ্রাবণ। প্রথমেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। শ্রাবণ, গতকাল থেকেই আপনি এই সড়কের যান চলাচলের সংবাদ সংগ্রহ করছেন, আজকে বাড়ি ফেরা মানুষের পরিস্থিতি কেমন দেখছেন, আর যাত্রীদের নিরাপত্তায় পুলিশ কি বলছেন? আমি ছোট্ট পরিসংখ্যান দিয়ে শুরু করি অর্থে, সেটা হচ্ছে যে গত বছরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদে ঘরে ফিরতে গিয়ে 33 জন মানুষ নিহত হয়েছিল সড়ক দুর্ঘটনার কারণে। কিন্তু আসলে এই গত 24 ঘন্টায় আমরা দেখেছি এই সড়কে মাত্র একটি এরকম অ্যাক্সিডেন্টের ঘটনা। তার ফলে যে ব্যাপারটি হয়েছে, আসলে ঘরে ফেরা মানুষের যাত্রা কিন্তু আমরা যদি অনুপাত করি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই ঝুঁকিমুক্ত। কিন্তু আসলে আমাদের যে দৃশ্যপটগুলো বলছে, আসলে এখান থেকে যাচ্ছে এবং অন্য জায়গায় যে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে তার কারণ আসলে এখানে খোলা বাসের ছাদে করে তারা কিন্তু এখানে ঘরমুখী হয়েছে। এবং তার পাশাপাশি যে ট্রাকগুলো আসলে পণ্য পরিবহন করার কথা, তারা যখন মানুষ পরিবহন করছে, ঠিক গরুর কী যেভাবে ট্রাকের মধ্যে রাখা হয় ঠিক সেরকমভাবে রশি লাগানো হয়েছে এবং সেটি ধরে কিন্তু আসলে বৃদ্ধ যুবক এবং তার সঙ্গে সঙ্গে শিশুরা সেখানে ভ্রমণ করছে। এবং এর ফলে কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ বাঁক এবং অ্যাঙ্গেল চ্যানেলগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দেখেছি যে আসলে সেগুলো উল্টে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তবে একটি বিষয় বলি, সেটা হচ্ছে গত প্রায় 24 ঘন্টায় আসলে মোট 28,000 এখান থেকে যানবাহন এই যমুনা সেতু অতিক্রম করেছে, গত বছর সেটা ছিল প্রায় 30,000। এবং একটি বিষয় খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে আসলে যে সমস্ত কারণগুলোতে এই মহাসড়কে যানজটের তৈরি হয়, যেমন হচ্ছে ওভারটেকিং, তার পাশাপাশি দুই লাইনে গাড়ি চলা, এবার কিন্তু সেগুলো খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম ফাঁকা রাস্তা রয়েছে আসলে এই যমুনা বহুমুখী সেতুর ঠিক পেছনের দিকে। দেখতে পাচ্ছেন যে আসলে প্রত্যেকটা গাড়ি কিন্তু লেন মেনে মেনে তারা কিন্তু এখানে প্রবেশ করছে। তার ফলে যেটা হচ্ছে যে যাত্রী বাসও কিন্তু আসলে মোটামুটি বেশ গতিসম্পন্ন হয়ে তারা কিন্তু এখানে
যমুনা সেতুর কাজ পর্যন্ত আসতে পারছে। এবং এর বাইরে দেখেছি আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, যেমন জাংশনগুলো রয়েছে, সেই জাংশনগুলোতে আসলে বাড়তি পুলিশ বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা আসলে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করার চেষ্টা করছে। আসলে একটি বিষয় বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে যেহেতু জ্যাম কম রয়েছে সেগুলো কিন্তু গাড়ির গতি কিন্তু অনেক বেশি, এবং গাড়ির গতি বেশি হওয়ার কারণে কিন্তু আসলে দুর্ঘটনার সংখ্যা থেকেই যাচ্ছে, এবং সেই সংখ্যা দূর হবে যদি আসলে বাসের ছাদে এবং ট্রাকে যাত্রী পরিবহন করানো হয় এবং যদি সড়ক এবং সেতু মন্ত্রীর বক্তব্যটি সবাই মেনে নেন। সব কিছু মিলে যদি বলতে চাই তাহলে হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটামুটি জ্যাম মুক্তভাবে কিন্তু কিছুটা মৃত্যু ঝুঁকি নিয়ে কিন্তু লোকজন ঘরে ফেরার চেষ্টা করছেন। আমার কাছে এই ছিল সবশেষ খবর, চলে যাবো আমাদের স্টুডিওতে সময় অর্থের কাছে। শ্রাবণ, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি কমলাপুরে, সেখানে আছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, কমলাপুরের এখনকার চিত্র কেমন দেখছেন, যাত্রীদের ভিড় কেমন? অর্থী, আমি একটু আশিক রহমান শ্রাবণের কথা দিয়ে শুরু করতে চাই, কারণ মৃত্যু ঝুঁকি যেমনটি বলছিলেন, সড়কপথে মৃত্যুর মিছিল এর মধ্যে শুরু হয়েছে এবং প্রতি বছরই আমরা দেখি যে সড়কপথে ঈদে ঘরে ফেরা মানুষের একটা সংখ্যা থাকে এবং অনেকেই মৃত্যুবরণ করেন ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে। আমরা কিন্তু অনেক সৌভাগ্যবান ট্রেন, কারণ ট্রেনে কিন্তু অনেক বেশি ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে, যেটি প্রতি বছর দেখা যায় এবং সেটি কিন্তু এবছর অব্যাহত রয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত যেই ট্রেনগুলো এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে প্রত্যেকটা ট্রেনেই কিন্তু ঝুঁকি নিয়েই কিন্তু যাত্রীরা চলাচল করছে, এবং আমরা দেখেছি যে ছাদে যাত্রী পরিবহন একেবারে নিষিদ্ধ হলেও আমরা দেখেছি প্রত্যেকটি ট্রেনে গিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই করেই কিন্তু ট্রেনগুলো ছাড়ছে, যেগুলো একেবারে ঝুঁকিপূর্ণ, যেটি কিন্তু যাত্রীরা নিজেরাও জানেন, এবং তাদের আবেগ এত বেশি, প্রিয়জনের কাছে ফেরার তাগিদ এত বেশি যে তারা অনুভব করেন, যেটির কাছে আসলে মৃত্যু খুব বেশি বাধা হয়ে দাঁড়াতে পারছে না, এসব ভয় শঙ্কাকে পেরিয়ে তারা কিন্তু এরকম ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন একটি ট্রেন অপেক্ষা করছে, যে ট্রেনটি সিল্ক সিটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যে, সেই ট্রেনেও কিন্তু ছাদে যাত্রীরা বসে আছেন এবং বেশ তৃপ্তি নিয়ে বসে আছেন। এটা খুবই অবাক করা বিষয় এবং তারা নিজেরাও জানেন যে কতটা ঝুঁকিপূর্ণ এই ট্রেনে ছাদে যাতায়াত। আর রেলমন্ত্রী গতকাল এসেছিলেন পরিদর্শনে, তিনি যেমনটা বলেছেন যে তারা চেষ্টা করেন বটে কিন্তু যাত্রীরা কোনোভাবেই বুঝতে চান না যে ট্রেন থেকে তারা নেমে আসবেন, কারণ তারা যে কোনো মূল্যে বাড়ি ফিরতে চান। এবং জানাতে চাই প্রত্যেকটা ট্রেনে যারা আসন পেয়েছেন তারাও যে খুব সুবিধা মতো যেতে পারছেন তা কিন্তু নয়, কারণ ট্রেনের ভেতরে প্রত্যেকটা বগিতে তিল ধারণের ঠাঁই কিন্তু নেই। সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে সেই ট্রেনগুলো কিন্তু একেবারে উপচে পড়া ভিড় নিয়ে ছেড়ে গেছে, এবং এখনও যে ট্রেনগুলো অপেক্ষা করছে সেই ট্রেনেও কিন্তু ভিড় কোনো অংশেই কম না। প্ল্যাটফর্মগুলোতেও কিন্তু অসংখ্য মানুষ এখনও কিন্তু অপেক্ষা করছেন। তো সব মিলিয়ে দুর্ভোগ বিড়ম্বনার মধ্যে দিয়ে চলছে, শিডিউল বিপর্যয় রয়েছে, কারণ নয়টায় যে ট্রেন রংপুর এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি দুপুর দুটোয় 5 ঘন্টা দেরিতে ছেড়ে গেছে। এই যে সিল্ক সিটি যে ট্রেনটি অপেক্ষা করছে সেই ট্রেনটি 2:20 এখান থেকে ছেড়ে যাওয়ার কথা, এখন কিন্তু 3:10 মতো বাজে, প্রায় আধা ঘন্টা দেরিতে এই ট্রেনটি কিন্তু এখানে এসেছে, আরও হয়তো 15-20 দেরি হবে, সব মিলিয়ে হয়তো 1 ঘন্টা দেরিতে ছেড়ে যেতে পারবে এই সিল্ক সিটি। সব মিলিয়ে যাত্রীদের এই দুর্ভোগ কিন্তু পোহাতে হচ্ছে এখন এই শেষ মুহূর্তে এসে। আমরা একটু যাত্রীদের সঙ্গে কথা বলতে চাই যারা এখন অপেক্ষা করছেন। কোথায় যাবেন ভাই? আমি রাজশাহীতে যাব। রাজশাহী যাবেন, কতক্ষণ অপেক্ষা করতে হলো? অপেক্ষা বেশি করতে হয় নাই, আমি এয়ারপোর্টে উঠে গেছি রাজশাহীতেই, ভাবছিলাম কমলাপুরে হয়তো বা ভিড় হবে, আমি এয়ারপোর্টে উঠে গেছি আর কি। এয়ারপোর্ট থেকে উঠেছি? জি, চলে আসছি উঠতে, যে ওখানে আর আমি উঠতে পেরেছি। ভাই, কতক্ষণ অপেক্ষা করতে হলো? 2:40 ছাড়ার কথা, এখনও তো মনে হচ্ছে আরও 15-20 আগে ছাড়তে পারবে না। কেমন লাগে অপেক্ষা? বাড়ি যাচ্ছি তো একটুকু সহ্য করা যায়। অর্থী, সব মিলিয়ে এই হচ্ছে বাস্তবতা, যত কষ্টই হোক না কেন তারা ট্রেনে ওঠার পরে আসলে সব দুঃখ কষ্ট ভুলে যাচ্ছেন, এবং সব যাত্রীর কিন্তু একই অবস্থা। আমরাও তাই চাই যে অন্তত কোনোরকম দুর্ভোগ বিড়ম্বনা যাতে সামনের যাত্রাপথে না থাকে, কারণ সামনে অনেক বেশি দুর্ভোগ হওয়ার সংখ্যা, সামনে বিমানবন্দর, রেল স্টেশন, সামনে আরও অনেক স্টেশন রয়েছে, যে স্টেশনগুলোতে আরও অনেক যাত্রী নিশ্চয়ই অপেক্ষা করছে। সবাই আশা করছেন যে আর কোনো দুর্ভোগ বিড়ম্বনা ছাড়াই এই যাত্রীরা যারা ট্রেনে উঠে বসেছেন তারা অন্তত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন, প্রিয়জনের সান্নিধ্য পাবেন। তো এই ছিল আমার কাছে এই কমলাপুর থেকে এই দুপুরে ঈদে ঘরে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের সবশেষ খোঁজ খবর। প্লাবন এবং শ্রাবণ, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, ঈদে ঘরমুখো মানুষদের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন আশিকুর রহমান শ্রাবণ এবং কমলাপুর থেকে প্লাবন রহমান। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
আবারো স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে জাতীয় পার্টি। সংসদের এই বিরোধী দলটি ইশতেহার তৈরির কাজও শুরু করেছে। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, ঈদের পর দেশ জুড়ে জনসভা ও ভোটকেন্দ্রিক প্রচার প্রচারণায় নামবে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে গত 7 মে বড় দুই জোটের বাইরে জাতীয় পার্টির নেতৃত্বে 58টি দল নিয়ে সম্মিলিত জাতীয় জোটের আত্মপ্রকাশ ঘটে। জাতীয় পার্টির মহাসচিব বলছেন, ঈদের পর জোটগতভাবেই নির্বাচনী প্রচারের কাজ শুরু করা হবে। ঈদের পরে বসে আলাপ আলোচনা করে এই বিষয়গুলো আমরা বিবেচনা নিয়ে একটা কর্মসূচি সারা দেশ বেশি দেব, এবং এই কর্মসূচিতে আমাদের জনসভা থাকবে, সাংগঠনিক সভা থাকবে, এবং আমাদের জোট গঠন উপজেলা জেলা পর্যায়ে আমাদের সকলকে নিয়ে একযোগে কাজ করার জন্য আমাদের জোটের একটি রূপরেখা জেলা উপজেলায়ও আসবে নূতন করে। এরই মধ্যে জাতীয় পার্টি আগামী নির্বাচনের ইশতেহার তৈরি ও সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে, যার তদারকি করছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। এই তথ্য জানিয়েছেন দলটির নেতারা। বিভিন্ন ধরনের কাজ থাকে ভোটের সময়, প্রচারণা থেকে শুরু করে ভোট কেন্দ্র পাহারা দেওয়া, গণনা করা, পুলিং এজেন্ট হিসেবে এগুলো মোটামুটি বাছাই করা, এই ধরনের কাজ প্রায় সকল প্রার্থী বা সম্ভাব্য প্রার্থী যারা হবেন তারা সবাই শুরু করে দিয়েছেন। তৃণমূল পর্যায় থেকে যারা প্রার্থী হবেন তাদের নাম আসতে হবে, সুপারিশগুলো থাকবে, তবে এখন প্রার্থী যাচাই বাছাইয়ের ব্যাপারগুলো সক্রিয়ভাবে পার্টির চেয়ারম্যান সব ভাবছেন এবং তিনি নিজেই সব কিছু দেখছেন, তো ফলে এখন ইশতেহারের বিষয়টাও ঈদের পরে আসবে ব্যাপকভাবে। আগাম নির্বাচনের সম্ভাবনাও বিবেচনায় রেখেছে জাতীয় পার্টি। যে কোনো সময় নির্বাচন হলে আমরা যেন সেখানে আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুত থাকি, সেই জন্য যেগুলো বিষয় দরকার সবগুলোই বিষয় নিয়েই ঈদের পর থেকে নির্বাচন হওয়া পর্যন্ত মোটামুটি একটা সব দলই প্রস্তুত থাকবে, আমরাও সেইভাবে প্রস্তুতি থাকার চেষ্টা করছি। দলটির নেতারা বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় যেসব উন্নয়ন কাজ শেষ করা যায়নি তার ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হবে নির্বাচনী ইশতেহারে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবারে ঢাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা লাইভ। দর্শক, আগেই যেমনটি জানিয়েছি, ঈদ যত ঘনিয়ে আসছে ঘরমুখো মানুষের চাপ ততই বাড়ছে। এই মুহূর্তে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকা লাইভে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরিন আনোয়ার। আফরিন, সায়েদাবাদে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সায়েদাবাদে আপনি যেমনটা বলছিলেন যে ঈদ যতই ঘনিয়ে আসছে ততই সায়েদাবাদে বা সায়েদাবাদ সহ আরও যেই যাত্রীবাহী বাস ছাড়া এবং যে স্থানগুলো আছে সেগুলোতে চাপ বাড়ছে, আসলে সে তুলনায় গত দুদিনের তুলনায় কিন্তু সায়েদাবাদে আজকে একেবারেই যাত্রীদের চাপ নেই। যেগুলো দেখছেন যে ঠিক ছড়িয়ে ছিটিয়েভাবে যেই লোকজন আছে তারা কিন্তু আসলে অধিকাংশই টিকিটধারী নয় এবং পর্যাপ্ত পরিমাণ খালি বাসও আমি এখানে লক্ষ্য করেছি। আসলে ব্যাপারটা হচ্ছে যারা ভেঙে ভেঙে ঘরে ফিরতে পছন্দ করেন আসলে অনেকটা তাদের জন্যই আজকের এই যাত্রার ব্যবস্থা। বেশিরভাগ বাসই কিন্তু আসলে খালি এবং দেখা যাচ্ছে যে ঘরের খুব ছোটো ছোটো অংশই কিন্তু যাত্রীরা তারা যাচ্ছেন। আর একটা ব্যাপার লক্ষ্য করা গেছে যে সায়েদাবাদের এই স্থানটিতে, এই মোড়টিতে কিন্তু যাত্রাবাড়ী থানা পুলিশের এবং ট্রাফিকের যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গেছে। কোনোভাবেই যাতে এই যাত্রীবাহী বাসগুলো ছেড়ে যাওয়ার সময় কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয় বা কোনো ধরনের কোলাহলের সৃষ্টি না হয় সেজন্য কিন্তু তারা যথেষ্ট তৎপর রয়েছেন। সেই সাথে পেছনেই কিন্তু পুলিশের রেকারও অবস্থান করছে যে কোনো ধরনের পার্কিংয়ের এখানে ব্যবস্থা রাখা হয়নি, যে রাস্তার মাঝে কোনো ধরনের পার্কিংয়ের ফলে যে যানজটের সৃষ্টি হয় সে ধরনের কোনো কিছু তেমন লক্ষ্য করছি না। তবে একটা ব্যাপার যে আরও একটু তৎপরতার সাথে বা আরও একটু সুশৃঙ্খলভাবে যদি বাসগুলো গন্তব্যের দিকে ছেড়ে যেত তাহলে মনে হয় যে এই যে যতটুকু আপনি বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন সেটাও তেমনটা দেখা যেত না। তবে অন্য যে কোনো তুলনায় যেহেতু গতকাল থেকে সরকারি ছুটি শুরু হয়ে গেছে সে তুলনায়। দর্শক, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকা লাইভে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আফরিন আনোয়ার।
এই মুহূর্তে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ঈদকে সামনে রেখে প্রায় শতভাগ পোশাক কারখানায় শ্রমিকদের বেতন বোনাস দেওয়া হয়েছে বলে দাবি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর। সকালে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি দাবি করেন, ব্যাংকের সহায়তা মালিকদের একান্ত প্রচেষ্টায় এবছর এটা সম্ভব হয়েছে। এ সময় সিদ্দিকুর বলেন, বর্তমানে পোশাক খাতের প্রবৃদ্ধি গেল 10 বছরের মধ্যে কম। পোশাক রপ্তানিতে চট্টগ্রাম বন্দরে নানা হয়রানির অভিযোগ করে তিনি এইসব বন্ধে সরকারের সহযোগিতা কামনা করেন। বিজিএমইএ ও বিকেএমইএ এর অধীনে প্রায় 3100 কারখানার শ্রমিকদের বেতন বোনাস সময় মতো পরিশোধ হয়েছে দাবি করে তিনি আগামী বছরগুলোতে এ ধারা বজায় রাখার আশাবাদ জানান। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।